बांग्ला प्रेजेंट्स Prem.com। धूमपान एवं मद्यपान स्वास्थ्यर पक्षे क्षतिकर। टीम मिर्ची बांगला कोनोभावेई स्मोकिंग बा अल्कोहल कंजम्पशन के सपोर्ट बा प्रमोट करे ना। मिर्ची बांगला प्रेजेंट्स ओरिजिनल रोमांटिक ऑडियो बुक सीरीज Prem.com। আপনাদের জন্য সুখবর, Prem.com এর জন্য যদি আপনি গল্প পাঠাতে চান তাহলে মেইল করুন ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে 14 পাতার মধ্যে আপনার লেখা গল্প to prem.com@gmail.com premdotkom@gmail.com। আজকের গল্পের নাম I love me। লিখেছে মির্চি মোহর। ধরা যাক লাইফ ইজ আ ক্লাসরুম, আর সেই ক্লাসরুমে আপাতত এই কিছু মাস 100% অ্যাটেন্ডেন্স পাওয়া স্টুডেন্টের নাম করোনা ভাইরাস, বেটার নোন অ্যাজ নোভেল করোনা ভাইরাস। করোনার আগের জীবনটা এখন আমাদের কাছে লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো, ভাবছি আছেই কাছাকাছি কিন্তু না, দেখা যাচ্ছে না। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি ভাবছি এই লং ডিস্টেন্স রিলেশনশিপটাকে একটু কাছাকাছি নিয়ে আসা যাক, মানে করোনা আসার আগের লাইফটাকে নিয়েই যদি আজকের গল্পটা হয় মন্দ নয়, কি বলেন? আপনি বরং একটা কাজ করুন, আপনি চোখ বন্ধ করে ভেবে নিন আপনি আছেন 2019-এ, মাসটা আপনি যা ভাবতে চান, আর তারিখ ওই ধরুন 7। চলুন ক্লোজ ইউর আইজ। আর হ্যাঁ, গল্পের শেষে একটা প্রশ্ন আছে, একটু উত্তরটা দিয়ে দেবেন প্লিজ। আজ ফিরতে দেরি হবে বন্ধুরা, তুমি ওই 7টা নাগাদ এসো, ব্যাকেট দিয়ে বেরোবো, ওখানে গাড়িটা পার্ক করে রেখো, বাই। হাই, আমি মেঘবালিকা, বন্ধুরা আমাকে মেঘ বলে ডাকে। আমার বয়স 22, এটা আমার গল্প। ভালোবাসি ছবি আঁকতে, খালি পায়ে ঘাসের উপরে হাঁটতে। মাই ইয়ারফোনস আর মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ইয়েস, আমার চুলের রং নীল। ও হ্যাঁ, আমার পিঠে না একটা ট্যাটুও আছে। মোস্ট ইম্পর্ট্যান্টলি আই ডোন্ট লাইক রোম্যান্স। নাম মেঘবালিকা হলেও আমার নিজের এই কবিতা টবিতা জিনিসপত্রকে ইউজলেস ছাড়া কিচ্ছু মনে হয় না। এনিওয়েজ, আমাকে এখন ক্লাসে যেতে হবে, বাই। কিরে, হাই 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 মেঘ, মেঘ এই উফ, চুপ কর না রে, একটু ক্লাসটা করতে দে না। ছাড় তো, আমি ফোনে অডিও রেকর্ড করছি, পরে নিয়ে নিস, আগে বল না ভাই, কি বললি তুই শুভায়ন দাকে? শুভায়ন তোকে কে বললো? আমার সব দিকে নজর রে, বল না প্লিজ। আই সেড নো রাইট, এসব প্রেম ড্রেম করে নিজেকে ওয়েস্ট করার মতন সময় নেই আমার কাছে, তাছাড়া বাড়িতে জানিসই তো। আর মধুরা প্লিজ, এই নিয়ে এই সপ্তাহে 3 বার এই প্রশ্নটা তুই করেছিস, একটু থাম না। আমি বাবা বুঝি না, তোদের এত টাকা পয়সা, তুই দেখতে দেখতে ভালো, কত ভালো আঁকিস টাকিস, কত ছেলে পেছন পেছন ঘোরে, তাও তুই পাত্তা দিস না। আমার সাথে যদি এরকম হতো! সেই দূর থেকে সব ওরকমই মনে হয়। এনিওয়েজ, ক্যান আই ফোকাস নাও প্লিজ? গৌরীদা, একটা লাল চা দাও না, আর একটা প্রজাপতি। ওয়েল, দিস ইজ আ প্লেস আই হেট, দ্য ক্যান্টিন। কি বিচ্ছিরি লাগে, এখানে একবার এসেছো তো সবাই একধার থেকে এখানে বস, এখানে আয়, তারপর বল কি খবর, এই সব জিজ্ঞেস করতে থাকে। লাইক সিরিয়াসলি, সকাল 10:15 থেকে টানা 1:30 অবধি ক্লাস করেছি, কেমন থাকতে পারি? অথচ চা না নিলে আমার ঠিক বই পড়তে ভালো লাগে না। এনিওয়েজ, আই নিড টু গো। শেষবার যখন কথা হলো আমাদের, ওয়্যার ওয়্যার উই? ও ইয়েস, আমার ব্যাপারে বলছিলাম তাই না? ইয়েস, একটা জিনিস আমি মিস করে গেছি, ওই যেটা মধুরা বলছিল, আমাদের অনেক টাকা পয়সা। ইয়া দ্যাট, আমাদের টাকা পয়সা কতটা সেটা বোঝাতে আমি এটুকু বলতে পারি যে আমি ইউনিভার্সিটিতে একটা গাড়িতে এলেও ফিরি অন্য একটা গাড়িতে, আর সিনেমা সিরিয়ালে যেরকম বড়লোকদের বাড়ি মানেই বিশাল একটা সিঁড়ি আছে আর সারাক্ষণ পলিশড কথাবার্তা বলছে বাড়ির লোকজন, এরকম দেখানো হয়। ওয়েল, আমাদের বাড়িতে দুটিই আছে। আর সেই সিনেমা বা সিরিয়ালে এটাও দেখায় যে বাড়ির কর্তা ভীষণ স্ট্রিক্ট, আর বাড়ির কিন্নি ভাজা মাছ চোখেই দেখতে পান না, তো উল্টে খাবেন কি করে। আমাদের বাড়িতে আমার বাবা মা দুজনেই স্ট্রিক্ট। সিনেমা সিরিয়ালে এটাও দেখায় যে বড়লোক বাড়িতে অনেক হাউস হেল্প আছে, মানে রান্নার পিসি, মালিক কাকু, ড্রাইভার দাদা। ইয়া, উইভ গট দ্যাট টু। সবের মাঝে আমাদের ফ্যামিলিতে ভিলেনকে আমি, ইয়েস, কারণ আমার ওই যে নীল চুল আর পিঠে ট্যাটু। তাছাড়া আমি বাবা মার অমতে কলকাতাতেই একটি ইউনিভার্সিটিতে পড়ছি, বিদেশে পড়তে যেতে চাইনি। আর তাছাড়া আমি ক্লাব পার্টিজেও যাই না, যদি যাই তাহলে হে মাসিমণি, হাউ ওয়াজ লন্ডন, এটার বদলে আমি আত্মীয়দের বলি উচ্চারণটা গড়িয়া হাট নয়, ওটা গড়িয়া হাট। নাও কামিং টু শুভায়নদা, ইংলিশ ডিপার্টমেন্ট, মাস্টার্স ফাইনাল ইয়ার। সারা ইউনিভার্সিটির মেয়েরা ওকে নিয়ে হ্যাংলামও করে। শুভায়ন ব্যানার্জি নাকি লিওনার্ডো ডা ভিঞ্চির সেই পেন্টিং যেটা হারিয়ে গেছে। শুভায়ন ব্যানার্জির গলা নাকি নায়গ্রা ফলসের থেকেও গভীর। শুভায়ন ব্যানার্জির সেন্স অফ হিউমার নিয়ে নাকি তৈরি হয়েছে গুগলের পপুলার সার্চ টপ 10 জোকস টু মেক আ গার্ল ফল ইন লাভ। আর শুভায়ন ব্যানার্জি নাকি, আমি জানি না, আর ঢং করে কাব্যিক হতে আমি পারছি না। আই মিন সিরিয়াসলি, একটা ছেলে যে সারাক্ষণ গিটার নিয়ে হয় টুংটাং করছে, যার 4টে কবিতা পাবলিশ হয়েছে, যে ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট, তাকে নিয়ে মাতামাতের কী আছে? হ্যাঁ, আমি শুভায়ন ব্যানার্জি আমার মতে একটি অতি বখাটে ফালতু ছেলে যে নিজের চরকায় তেল না দিয়ে আপাতত আমাকে, ইয়েস ইউ হার্ড ইট রাইট, আমাকে একটি নিজের লেখা গান গেয়ে পরশু দুপুরে ইউনিভার্সিটির মাঠে প্রপোজ করেছে। গড, ওর অবশ্য দোষ নেই, ও কী করে জানবে যে আই হেট রোম্যান্স। আমি গানটার 30 সেকেন্ড শোনার পরই ঠান্ডা গলায় বলেছিলাম এটা ফেসবুকে দিলে ভাইরাল হতে পারত, এখানে ঠিক জমল না। গুড লাক। ওর মুখটা দেখার মতন হবে ভেবেছিলাম আমি, কিন্তু শুভায়ন ব্যানার্জি ওয়াজ স্মাইলিং, হাসছিল ও। আই হেট দ্যাট স্মাইল। প্রজাপতি তো ভিজে গিয়ে আবার শুঁয়োপোকা হয়ে গেছে। সরি, হু? ও তুমি ক্যান্টিনে দেখিনি তো আগে? মানুষ বলে মনে হয় না আমাকে। এক্সকিউজ মি, কি? মানুষের একটা বেসিক নেসেসিটি হলো খাদ্য, ফুড, সেটার জন্য ক্যান্টিনে আসতেই হয়। ও সরি, আমি আসলে আগে কখনো দেখিনি তাই আর কি। আসলে একটা কথা ছিল। প্লিজ এখানে না, আমি আগেও বলেছি তোমাকে। ইটস নট দ্যাট। আমি ফেসবুকে কিছু ডুডলস দেখেছি, মিনিয়েচার পোস্টার্স ডান বাই ইউ। তো আমাদের পরের নাটকটায় কিছু পোস্টার্স লাগতো ফর প্রমোশনস অবভিয়াসলি। ক্যান ইউ পিচ ইন? আমি এই ধরনের কাজ কিন্তু আগে করিনি, কোনো প্রফেশনাল কেও। সি ফান্ডস কম, প্লাস একটা স্টুডেন্ট পার্টিসিপেশনও দরকার। রক্তিম ক্যান হেল্প ইউ, ও দেখিয়ে দেবে, ও আমাদের সেট ডিজাইনার। কবে লাগবে? আজ কত 7, তো ওই 17, আর পরশু মানে 10 তারিখ থেকে আমরা প্রমোট করতে চাইছি। ওই ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেবো আমরা ছবিগুলো, আর ফেসবুকে আমাদের প্রোফাইলগুলোর কভার পিকচার, এছাড়া ইউনিভার্সিটির আশপাশটাও। সব মিলিয়ে 4-5 পোস্টার ধরো, ইন ভেরিয়াস সাইজেস। ঠিক আছে, করে দেবো। বোতনদা, কাঁচটা নামিয়ে দাও, এসিটা আমার লাগবে না। আমি না বোধহয় না বলতে পারতাম, কেন যে মুখ ফুটে বেরোলো না তখন। ওরকম একটা ট্যাঁশ ছেলে, দেখলেই যাকে মনে হয় দি কুশিয়ে এক চড় গালে, তাকে বেমক্কা পাত্তা দেওয়া ভুল হলো, তাই না? উফ, আমি না আর ভাবতে পারছি না, বরং এই রক্তিম ছেলেটিকে একবার কল করি। যা, নাম্বারটাই তো নেই আমার কাছে। উফ, ফাইন, ফেসবুক। ওকে, রক্তিম, রক্তিম সারনেমটা কি? যা, সেটাও জানা হয়নি আমার। আচ্ছা, তাহলে শুভায়ন ব্যানার্জিকেই দেখতে হবে। ওকে, ওয়ান্স এগেন শুভায়ন ব্যানার্জি, ইউনিভার্সিটির নামটা বোধহয় দিতে হবে দেখি। ও না, স্বাভাবিক, হি ইজ হিয়ার। গ্রেট। মেসেঞ্জার, ওকে, মেসেঞ্জার কোথায়? ওকে, চলো, লেটস টাইপ। হ্যাঁ, রক্তিমের নাম্বারটা লাগবে, আমি ছবিগুলো নিয়ে একটা ডিটেলস চাই, পাঠালে ভালো হয়। बोधनदा बोधनदा धर्मतलार काछाकाछि एसेछि मने होच्छे ताई ना तुमि एकटु दाঁড়াও तो एखाने बोधनदा तुमि गाड़ी निये बाड़ी चले जाओ बुझले ना दाঁড়াও 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 ठीक 45 मिनट पड़े जेओ आमि ना आज मेट्रो करे बाड़ी जाबो 45 मिनट तो लागबेई आमार तुमि बाड़ीर सामने रास्तार मोड़टाय थेको केमन बाई Now this feels good. এই যে ভিড় লোকজন এই যে হাঁকডাক এই নিয়েই তো শহরটা This is the best feeling on earth. হ্যাঁ এবার মেট্রো Yes. রক্তিমের সাথে কথা হয়েছে তো হ্যাঁ আমি দুটো স্যাম্পল বানিয়ে ওকে পাঠিয়েও দিয়েছি ও আচ্ছা তারপর তারপর তোমরা ঠিক বললে আমি আরো দুটো বানাবো নানা সাইজের अच्छा ना ठीक होच्छे ना आई नीड हिज हेल्प लैला मजनूर प्रेम आजकेर जमानाय एई निये नाटक सेटार ब्रीफटा तो रक्तिम ठीक करे दिते पारलो ना अच्छा एके जिज्ञेस करब करेई फेली आफ्टर अल हि इज द डायरेक्टर अफ द प्ले ताई ना अच्छा आमार एई नाटकेर प्लट निये पोस्टार बानानोटा ठीक लागছে না नाटके যারা অভিনয় করছে তাদের কোনো ছবি থাকলে সেই দিয়ে তাদের একটা ডায়লগ লিখে যদি পোস্টার বানানো যায় বেটার হবে আমার তাই ধারণা দ্যাটস আ গুড আইডিয়া আই থিংক করাই যায় কি রকম ভাবনা আছে মাথায় আমাকে একটু জানিও জানাস আমি জুনিয়র বাকিদের যখন তুই বলো তখন আমাকেও তাই বলবে ওকে বাই এইটা না ঠিক হলো না I was being a little rude, তাই না? নাকি that? আমি আর জানি না। এসব ফালতু ভাবনা না ভেবে আমাকে পোস্টার্স বানিয়ে কাজটা সেরে ফেলতে হবে। তারপর এই নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। উফ, yeah, fine. সত্যি শুভায়নদা সেটা মেঘবালিকা তুই নিজেকে বোঝাতেই পারিস আমার যেটা মনে হয় তোর লেখালেখি করাটাও কিন্তু উচিত মানে তুই খারাপ লিখিস না পোস্টারের ক্যাপশনগুলো বেশ জবরদস্ত হয়েছিল কিন্তু তাই বলছিলাম লিখবি সামনের মাসেই তো ম্যাগাজিন বেরোচ্ছে ছাপিয়ে দেবো হ্যাঁ তারপর আরও খানিক খিল্লি হোক হবে না তুই লিখিস ভালো চাপলেস থাক লেখ ওকে আচ্ছা আমি যে মারাত্মক ভালো কিছু লিখি তা নয় এলোমেলো এদিক ওদিক লেখার অভ্যেস আছে মানে ওই ফেসবুক ক্যাপশনে বা কাউকে জন্মদিনের হোয়াটসঅ্যাপ এইসবই কিন্তু শুভ ভুল বলছে না আই শুড অ্যাট লিস্ট ট্রাই তাই না ও ওয়েট হোল্ড অন ডিড আই জাস্ট সে শুভ না 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 শুভায়ন দা ফোকাস ডিয়ার স্টুডেন্টস তো এবারে যেটা আমরা করব কি ভাই পুরো তো জমে ক্ষীর আমি জানতাম জানতাম যে এরকম একটা কিছু নামাবি তুই থ্যাংক গড ইটস হ্যাপেনিং তোর কোনো আইডিয়া আছে ইউনিভার্সিটিতে এখন ঠিক কতজন মেয়ে তোকে গালাগালি করছে দ্যাট ইভেন ইনক্লুডস মি বাট আই এম সো এক্সাইটেড ফর ইউ ইয়ার কিচ্ছু চলছে না আমি পোস্টার্স বানিয়ে দিয়েছিলাম নাটকে সেখানে আমার লেখা ক্যাপশন ভালো লেগেছিল তাই আমার লেখা ছাপানোর কথা বলেছিল ম্যাগাজিনে আমি ভেবেছিলাম ওকে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তাই না এতে কি জমতে দেখলি তুই এটাই যে এখন আর শুভায়ন ব্যানার্জিকে দেখে ভুরুকুচকে চায়ের ভাঁড়ের দিকে কনসেন্ট্রেট করিস না তোর ব্যাগে আজকাল কোনো গল্পের বই দেখাই যায় না আগের মতো তুই তো আগে ওই বই নিয়ে একা একাই ক্যান্টিনের বাইরে বসে থাকতিস আজকাল তুই নেই ওখানে ইনফ্যাক্ট তোকে আজকাল মাঝে মাঝেই কমন রুমের সামনে ক্যারাম বোর্ডের কাছে বা ড্রামা ক্লাবের মিটিংয়ে দেখা যাচ্ছে ইনফ্যাক্ট সোর্স সে তুই নাকি শুভায়ন ব্যানার্জিকে মাঝে মাঝে শুভ বলে ডাকছিস এই সত্যি বল উফ কিচ্ছু সত্যি নেই। ক্লাসটা করতে দে না আমায়। নেকা ডুবে ডুবে জল খেলে হবে মামনি? একটু আমার সাথে আলাপ তো করিয়ে দে। কাম অন यार। উফ ফাইন। কাউকে বলবি না কিন্তু তাহলে। পাগল নাকি? এই বাই দ্য ওয়ে ফিজিক্সের মহাশ্বেতাকে চিনিস তো? ওই যে খুব ভালো লেখে, কোকড়া চুল, লম্বা, রোগা। ও হ্যাঁ, আর ওর তো একটা ইউটিউব চ্যানেলও আছে, কেন বলতো? ওয়েল কালকে ক্যান্টিনে দেখা, আমাকে বলছিল যে শুভায়নদা নাকি ওকে বলেছে যে ওর লেখা ছাপানো যাবে না, স্পেস নেই ম্যাগাজিনে। কিন্তু ম্যাগাজিন বেরোতেই ও দেখেছে যে 2 পাতা জুড়ে তোর লেখা, পাশে আবার তোরই আঁকা ছবি। সো শি ওয়াজ আ লিটল ইউ নো জেলাস। না খোঁচে গেছে, বলছিল যে প্রেম করছে বলে কি প্রেমিকার সব ভালো? মানে নিজের কোনো মতামত নেই শুভায়ন ব্যানার্জির। তুই বাদ দে, ওসব নিয়ে ভাবিস না তো। ভাবিস না বললেই কি আর না ভেবে থাকা যায়? মানে শুভ ওরকম কেন করলো? সবাই জানে মহাশ্বেতা কত ভালো লেখে, ইনফ্যাক্ট ওর মতামত ভীষণ শার্প, চাঁচা ছোলা, জেন্ডার রাইটস নিয়ে কাজ করে। ওর লেখা থাকলে ম্যাগাজিনটা অন্য মাত্রা পেত। কেন করলো না সেটা শুভায়ন? তাছাড়া কাল রাতে আমাকেও কথার ছলে বলছিল ফোনে। আচ্ছা এই যে নীল চুল তোর, এটার কি কোনো মানে আছে? মানে ওইরকম ফ্যামিলিতে কি মিনি বিপ্লব আনতে চাস উইথ ইওর ট্যাটুজ, রঙিন চুল? কি না সেরকম কিছু না, তবে হ্যাঁ এভাবে একটু আলাদা হওয়া যায়। আমাদের এই ক্লাবের পার্টিজ আর ফ্যামিলি ডিনারগুলোতে সবাই ভাবে আমি বখাটে, তাই মেশে না। আই ফিল ফ্রি দ্যাট ওয়ে, সেটা বলতে পারো। ও কি? ও কিছু না, আমার তোকে খুব লম্বা চুলে দেখতে শখ হয়। মেঘবালিকা নাম তোর, জয়গোস্বামীর কবিতাটাতেই তো আছিস তুই, ওখানে লাইনটাও আছে, চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, আছে না? থাক আর কাব্যি করতে হবে না, আমার পোষায় না এসব। আর তাছাড়া ওই লাইনগুলোর সাথে লম্বা চুলের কোনো সম্পর্ক নেই কিন্তু। তবে আমি একটু অ্যাডজাস্ট করতেই পারি। কি ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আমার, দেখেছিস কেমন তোকে নিজের কাছে আটকে দিয়েছি? কি বল মেঘবালিকা? আটকে দিয়েছি আমি কি তাহলে? শুভ যেমন চাইছে তেমন হয়ে যাচ্ছি? কিন্তু কিন্তু সেটা তো নয়। আমি তো বরাবরই চাইতাম আমার লম্বা চুল, রোমান্টিক সিনেমাও আমার ভালো লাগতো, তাই কি? তাছাড়া আমি তো আগেও লিখতাম, লেখাটা ভালো হয়েছে বলেই তো ছাপানো হয়েছে ম্যাগাজিনে। মহাশ্বেতার ব্যাপারটা নিয়ে আমি একটু বেশিই ভাবছি, তাই না? আর আঁকা আঁকি তো করতাম আমি আগে থাকতেই। হ্যাঁ এটা ঠিক যে এখন ড্রামা ক্লাবের সব পোস্টার্স, ইনফ্যাক্ট সেট ডিজাইনও আমিই প্ল্যান করি, কিন্তু সেটা তো আমি পারি বলেই আমাকে দেওয়া হয়। নাকি নাকি আমি শুভায়ন ব্যানার্জির গার্লফ্রেন্ড বলে? কি হয়েছে তো এরকম চুপ মেরে আছিস কেন? না কিছু না তো। তাহলে কফিটা অন্তত খা। আমি আসলে কফি খেতে ভালোবাসি না, একটু চা পেলে ভালো হতো। বেশ তো খাবি চা পরে, এখন আমার সাথে আমার জন্য একটু কফি খেতে পারবে না তুমি মেঘবালিকা? হুম সেই। আচ্ছা আমি ভাবছিলাম আজ মেট্রো করে বাড়ি ফিরবো। তুই কি বোধনদাকে বারণ করে দিয়েছিস আসতে? হ্যাঁ ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আজ যদি একসাথে মেট্রো করে ফেরা যায়। যাব বাবা, আমি ভাবছিলাম আজ একটু পার্ক স্ট্রিটে যাব, দিদি এসেছে কাল ব্যাঙ্গালোর থেকে, তোকে বলছিলাম না আজ ফ্যামিলি লাঞ্চের প্ল্যানটা মনে আছে? হুম তো চলো না মেট্রো করেই যাই, একই দিকে তো আমিও যাব। গাড়িতে যেতাম কি সুন্দর এসির হাওয়া খেতে খেতে তুই আর আমি। আমাকে না জানিয়ে তুই বোধনদাকে মানা করলি কেন? আরে খামোখা মুড অফ করছো কেন? তুমি আর আমি ব্যাপারটা তো মেট্রোতেও হয়, আমি দেখেছি কয়েকবার জানো, কি সুন্দর কাপলরা যায় একই ফোন থেকে একটাই হেডফোনস দিয়ে গান শুনতে শুনতে। প্লিজ চলো না। না জমছে না, ওটা আকছার ঘটে, ওতে নতুন কিছু নেই। তুই বোধনদাকে কল কর আসতে বল। আরে বাট ওয়াই? আচ্ছা ফাইন, লেটস টেক আ ক্যাব, চলো। ওকে না মেঘবালিকা, আমি বোধনদার সাথেই যাব, ক্লিয়ার? কিন্তু কিন্তু বোধনদা বেরিয়ে গেছে, ওকেও তো খাওয়া দাওয়া করতে হয় নাকি? এরকম করো না শুভ। বেশ করবো, আমার ইচ্ছে, আমি যা খুশি করবো। আমি চাই তুই আর আমি এসির হাওয়া খেতে খেতে পার্ক স্ট্রিট যাই, তোর সেটাই হবে ব্যাস। মানে এখন এভাবে আমি ডোন্ট ইউ লাভ মি মেঘ? আমার জন্য এটা করতে পারবি না তুই? তোর জন্য আমি এত কিছু করি, তোর লেখা পাবলিশ করা, তোর সাথে রাত জেগে গল্প করা, ভিডিও কল করে রোমান্টিক সিনেমা দেখা। আমি তো তোর জন্য অলমোস্ট সিগারেটটাই ছেড়ে দিয়েছি, তুই এটুকু তো কর। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, শুভ বারবার এরকম তোর জন্য কেন বলছিল? আমাকে ভিডিও কল করে সিনেমা দেখাটা ও তো চায়, আর রাতে জেগে কল করে গল্প করাটায় ও তো কোনোদিন আপত্তি দেখায়নি। আর সিগারেট তো রণবীর কাপুরও নিজের সিনেমায় কেত মেরে খায়, কিন্তু নিজে লেখা থাকে ইনজুরিয়াস টু হেলথ। সবটাই কি আমার জন্য করছে শুভ? ওর কি নিজের কোনো ভালো লাগা নেই? কি রে, হঠাৎ স্লিপ ওভার? কি ব্যাপার হলো বলতো? বাবা, হঠাৎ কোথায়? আমি কি মারাত্মক সেলফিশ তুই জানিস না? তোকে বললাম তো আমি যে শুভ আর ওর বন্ধুরা যাচ্ছে লে লাদাখ ঘুরতে। আমি কল করে ওকে পাবো না, রাতগুলো কার সঙ্গে গল্প করে কাটাবো বল? তাই তো তোকে আসতে বললাম। সেই তো, সেলফিশই তুই। তারপর বল, কি করবি? সিনেমা দেখবি নাকি জাস্ট আড্ডা মারবি? সিনেমা দেখতে দেখতে আড্ডা মারবো। ওকে, তবে এই যে তুই আজকাল এরকম হয়ে গেছিস, এটা কিন্তু বেশ অন্যরকম। মানে কীরকম হয়ে গেছি আমি? এই যে স্লিপ ওভার, সিনেমা দেখা, তোর ল্যাপটপে তো দেখছি খালি রোম্যান্টিক মুভিস, নাইট ল্যাম্প বাতিল করে দেওয়ালে হলুদ ঝিকিমিকি লাইটস, এইসব তো ছিল না আগে ভাই। আরে আসলে শুভই তো বলে ভিডিও কলে রোম্যান্টিক মুভি নাইটসের কথা, আর ওই লাইটটা লাগানো কারণ ওইটার ব্যাকড্রপে আমরা সেলফি তুলি। দেখিস নি তুই শুভর ইনস্টা হ্যান্ডেলে ছবিগুলো? ইনফ্যাক্ট আমিও তো পোস্ট করি। দেখি বলেই তো বলছি, এই ৩-৪ মাসে তোর ইনস্টা আর ফেসবুকের যা চেহারা হয়েছে, চেনাই যাচ্ছে না। সেটা কি ভালো নাকি খারাপ তোর কি মনে হয়? আমি ভাই অত জানি না, আমাকে তো আর শুভায়ন ব্যানার্জি মাঝরাতে কল করে না। না মধুরা, সিরিয়াসলি বল, খিল্লি না করে। ওকে, আমার মনে হয় তুই এরকম আগে ছিলি না। মানে একটা বাতি এক্সাম্পল দিচ্ছি, এই যে শুভ এখন নেই, তুই কিন্তু এমনিতেই এই সিচুয়েশনে রাত জেগে গল্পের বই পড়তেই পারতিস, কিন্তু তুই আমাকে ডেকেছিস। হ্যাঁ তো, তার মানে এটাই মেঘবালিকা, আপনি আর নিজের মধ্যে নেই। আজকাল তুই বুকে নেই, ফেসবুকে আছিস। হোয়াট আ লাইন ম্যান। উফ, এই সরি, আমি বলতে চাইছি যে তুই এরকম আগে ছিলি না, এখন এরকম হয়েছিস। আমার মতে শুভায়ন ব্যানার্জি এর কারণ, কিন্তু এখন তোকে ভাবতে হবে তুই তোর এই নতুন আফতারে খুশি কিনা। ডু ইউ লাইক ইয়োরসেলফ দিস ওয়ে? ছাড় ভাই, হয়তো ভাবিস না, প্রেমে পড়লে এরকমই তো হয়, তাই না? কিন্তু কিন্তু এরকম তো হওয়াটা ঠিক নয়। আমি তো শুভকে পাল্টানোর চেষ্টা করিনি, আমি ওকে ওর মতো করে ভালোবাসি। এই যে ওর জেদ, এটাই চাই, ওর ড্রামা ক্লাব নিয়ে ব্যস্ততা, মাঝে মাঝে সিগারেট খেতেই হবে বলে জোরাজুরি, এখন এই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। আমি তোকে বারণ করছি না, আই নো দ্যাট ইজ হিম, ওইটাও ওর জগৎ, আর এই পরিস্থিতিগুলো নিয়েই আমাদের এগোতে হবে। কিন্তু কিন্তু ও তো সেটা করে না রে। দেখ ভাই, আমি কিন্তু অত ভেবে বলিনি। মেঘ, আই এম সরি বাবা। না রে, ডোন্ট বি। আমি মাঝে মাঝে ভাবি জানিস তো, যে এই যে আমি যেমনটা আছি, মানে ছিলাম, উইথ মাই নীল চুল আর পিঠে ট্যাটু, গল্পের বই, চায়ের ভাঁড়, ইউনিভার্সিটি থেকে ফেরার সময় ওই বধুন্দাকে ফাঁকি দিয়ে মেট্রোতে উঠে পড়া, জাস্ট কেয়ার ফ্রি বেপরোয়া আমিটা, সেই আমিটা কি আর আছি? আগে জানিস আমি পার্টিজে যেতাম না, গেলে আন্টিদের ন্যাকা কথাগুলো জবাব দিতাম। এখন আর পারি না রে। শুভ বলেছে আমাকে, ভ্যালিউ ইয়োর ফ্যামিলি, তোর ফ্যামিলি তোকে লাইফস্টাইলটা দিয়েছে, সেটা অ্যাকসেপ্ট কর, ওদের কথাও ভাব, অ্যাডজাস্ট কর কিছুক্ষণই তো। শুভ চায় জানিস আমার লম্বা চুল, চায় সেসব নিয়ে গান লিখতে, কবিতা লিখতে, তাই আমি চুল রেখেছি। ও চায় আমার আঁকিবুকি আরও লোকে দেখুক, তাই আমি ড্রামা ক্লাবে থাকি, সব কাজ করি। কিন্তু গত সপ্তাহে যখন আমি বললাম যে একটা পেন্টিং এক্সিবিশন আছে নন্দনের কাছে, চলো না যাই, আমাকে বলল সময় হবে না। শুভ কি আমাকে ভালোবাসে না মধুরা? আমার সেটা মনে হয় না। আমার মনে হয় শুভায়নদা তোকে ওর মতো করে ভালোবাসে। মানে আমরা কতজন আছি বল এই দুনিয়ায় যারা আমাদের পার্টনার বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই বল তাদেরকে তাদের মতো করে ভালোবাসি। ইটস রেয়ার, রাইট? উই লাভ চেঞ্জ। সেটা যেমন তোর ক্ষেত্রে তোর অ্যাটিটিউড, তোর রং করা চুল, অনেকের ক্ষেত্রে সেটা এই জামাটা কেন পরেছ। আমার মা তোমাকে ইন্ডিয়ান ড্রেসে ভালোবাসে। আমি চিকেন খাই না, তুমিও প্লিজ আমার সামনে চিকেন খেও না নেক্সট টাইম। আই লাভ কফি, প্লিজ তুমিও কফি খাও। আর তারপর তো অ্যাডিশনাল সন্দেহ করা আছেই। আমরা নিজেরাও নিজেদের ভালোবাসি কতটা বল? খুব কম, বাসি নাই প্রায়। এনিওয়ে, আমার মনে হয় মেঘ শুভদা ফিরে এলে তুই একবার ওর সাথে কথা বল, বল যে তোর এগুলো অপছন্দের। ওকে? হ্যাঁ, সেটা বলাই যায়, কিন্তু ও উত্তরে বলবে আমার জন্য এটুকু করতে পারবে না, তখন আমি কি বলবো বল? হ্যাঁ, যাক, ঠিক আছে। এই এবার শুয়ে পড়তে হবে, 3টে বাজে প্রায়। কাল কিন্তু ফার্স্ট ক্লাস 10:30টায়, খেয়াল আছে তো? আর শোন না, আমাকে তোরা একটা টপ দিবি কাল ইউনিভার্সিটি পড়ে যাওয়ার জন্য। আমি কাল সবাইকে দেখিয়ে বলবো বাবা আমাকে আমাকে মেঘ ডেকেছিল স্লিপ ওভারের জন্য। বাবা ঠিক আছে, দাঁড়া আমি বের করে দিচ্ছি। আমার কি মনে হয় জানিস, এই হলুদ রঙটা তোকে খুব মানাবে, বুঝলি? দাঁড়া দেখছি, যা অবস্থা হয়েছে না আলমারিটার। আচ্ছা, আমার লুজ টপগুলো কোথায় গেল? সেই যে খোলা পিঠ, সামনে কোচ লেখা। ও ইয়েস, অফকোর্স। শুভ চায় না আমি সবাইকে ট্যাটু দেখিয়ে বেড়াই, দেয়ারফর ওগুলো আমি সরিয়ে ফেলেছি। এখন শুধু ফুল হাতা লং টপ আছে উইথ কলার। সত্যি শুভ, তুমি আমাকে তোমার কাছে আটকে দিয়েছো। ইয়েপ, বল কাল ফিরেছে কি ফিরিনি আজ কল করলি? আমি ঘেঁটে গেছি ভাই। না আসলে আমার এটা নিয়ে কয়েকদিন ধরেই মনে হচ্ছে। বল। তুমি আমার লেখাটা ম্যাগাজিনে দিয়েছিলে আমার সাথে প্রেম করছো বলে, নাকি আমি ভালো লিখেছিলাম বলে? কি ভাই, এটা না অনেক মাস আগের গল্প, আমার মনেও নেই। সেটা হতে পারে না, প্লিজ আমি জানতে চাই শুভ, তুমি কি লেখাটা আমি ভালো লিখি বলে ছাপিয়েছিলে, নাকি আমার সাথে প্রেম করছো বলে? হাউ ডাজ দ্যাট ইভেন ম্যাটার? লোকে পড়লো তোর লেখা, তাই না? তোর আঁকা দেখলো, ইজন্ট দ্যাট নাইস? হ্যাঁ, কিন্তু তাহলে আর কোনো কিন্তু না মেঘবালিকা। আমার বড্ড ঘুম পাচ্ছে, আই এম স্লিপি, আমি রাখি। শুভ। বল। আমি আর পারছি না। মানে? মানে এভাবে আমার আর ভালো লাগছে না। তুমি আমাকে আমার মতন করে, আমার ভালো লাগছে না, ব্যাস। মানেটা কি? একটা সামান্য ম্যাগাজিনের লেখা নিয়ে এত কিছু? না, শুধু ওটা নিয়ে নয় শুভ, তুমি তুমি আমাকে ভালোবাসো না। কি বলছিস বলতো? মানে তুমি আমাকে আর ট্যাটু করাতে দাওনি, আমাকে ক্লাবের পার্টিতে দাঁতে দাঁত চিপে ন্যাকামো সহ্য করিয়েছো, তুমি আমাকে খোলা পিঠের টপ পরতে দাওনি, তুমি আমাকে লম্বা চুল রাখা করিয়েছো। আমি এখন রোম্যান্টিক সিনেমা দেখি আর ফেসবুকে তোমার সাথে সেলফি পোস্ট করি। আমি এখন শুধু তোমার জন্য আঁকি শুভ। আমি এখন আর ক্যান্টিনের চা খাই না, এখন আমি ক্যাফেতে বসে কফি খাই। আমি এখন আর বাড়িতে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে মেট্রোতে উঠি না, স্রেফ গাড়িতে করে যাতায়াত করি। আমি আর আমি নেই শুভ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু তোর এই তুইটাকে কি লোকে ভালোবাসে না? মনে কর না আগে কেমন ছিলি তুই, ওই নীল চুল, পিঠে ট্যাটু, সামনে চায়ের ভার, কানে ইয়ারফোনস আর ব্যাগে গল্পের বই নিয়ে। কেউ মিশতো না রে তোর সাথে। এখন দেখ তাকিয়ে, সবাই তোকে চায়, তোর সাথে মেশে। পিপল লাইক ইউ মেঘ। কিন্তু আমি তো এভাবে আমাকে চাই না, আমার এভাবে ভালো লাগছে না, নিজের কাছেই আমি ফেক হয়ে যাচ্ছি। সেদিন মধুরা এসেছিল বাড়িতে স্লিপ ওভারের জন্য, ওই বলছিল যে আমি এরকম ছিলাম না আগে। আমার মনেই নেই শুভ আমি কবে নিজের আঁকা ছবি জাস্ট নিজের জন্য এঁকেছি, এমন কিছু পোস্ট করেছি ফেসবুকে। আই এম অল অ্যাবাউট ইউ। তো আমি হইনি অল অ্যাবাউট ইউ? আমি আজকাল তোর পাল্লায় পড়ে রাত জেগে কল করি না তোকে, তোকে গান শোনাই না? তোর জন্য আমি কত সকালে ইউনিভার্সিটি যাই। আমি তো লাদাখে গিয়েও সিগারেট খাইনি ভাই, অন্য কিছু তো দূরের কথা। তাহলে কিন্তু সেগুলো তো তুমি আমি না থাকলেও করতে। রাত জেগে ফোন কলস তো বন্ধুদের সাথেও করা যায়। আর গান তো তুমি আগেও লিখতে, গাইতে। আর লাদাখের ট্রিপে সিগারেট খেতে আমি তোমায় বারণ করেছিলাম, সেটা তোমার উপরে ফোর্স করে দিইনি। এনিওয়েজ, ইউ শুড কুইট স্মোকিং। প্লিজ আন্ডারস্ট্যান্ড শুভ, তুমি আমার উপর নিজেকে চাপিয়ে দিচ্ছ। তার মানে এখন তো তুই এটাও বলবি যে আমি জোর করে চুমু খেয়েছি তোকে? সেদিন মাঝরাতে বাড়ি ফিরলি তুই আমার বাইকে, সেটাও আমি জোর করেছি বলে। মাঝে মাঝেই আমাকে আদুরে গলায় ভয়েস নোট পাঠাস তুই হোয়াটসঅ্যাপে, সেটাও আমি বলতে বলেছি। বল বল। না, বলবো না, সেটা কিছুই বলবো না। কেন জানো? কারণ তুমি যদি সত্যিই আমাকে বুঝতে, তাহলে এতক্ষণে তুমি বলতে ইটস ওকে, টেক ইয়োর টাইম মেঘ, সময় নে, ফিগার আউট কর। তুই কি চাস? একটা ছোট্ট ব্রেক নিবি? ঘুরে আসবি কোথাও থেকে? বা আমাকে কি করতে হবে বল এইগুলো বলতে? ঠিক আছে, তাহলে বলছি সেগুলো এখন না। প্লিজ প্লিজ না, আমার শেখানো কথা আমাকেই ঘুরিয়ে বলতে হবে না। তাহলে তো আমি তোমার সাথে প্রেম না করে একটা টিয়া পাখি পুষলেই পারতাম, যা শিখিয়ে দিতাম বলতো, করতো। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ওয়ার্কিং শুভ। আমি তোমার সাথে থাকতে চাই না, এইভাবে আমি পারছি না থাকতে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, টেক কেয়ার। আর হ্যাঁ, জানোই তো আমি ভীষণ স্পষ্ট কথা বলি, সো আমি তোমাকে ফেসবুকে ব্লক করছি না। আমাদের ছবিগুলোও থাকবে। ইন কেস তুমি যদি আই হেট ইউ মেঘবালিকা, ইউ আর আ ডট 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 বলে চারটে গালি দিয়ে হেড পোস্ট করতে চাও, করতেই পারো, সে রাস্তাও খোলা রইল। বাই। ইউনিভার্সিটির সবচেয়ে পপুলার ছেলের সাথে 8 মাস চুটিয়ে প্রেম এবং তারপর ব্রেকআপের ঘটনা। এই ঘটনার পিছু পিছু যেটা আসে সেটাকে বলে গসিপ। কে ব্রেকআপ করলো, কেন করলো, অন্য ছেলে বা মেয়ের সাথে কারোর রিলেশন ছিল কিনা, মেঘ পজেসিভ ছিল কিনা, আর শুভায়ন কি সন্দেহ করছিল মেঘকে, এইসব। তবে আপাতত আমার কানে এসব কিচ্ছু ঢুকছে না, কারণ আমি নিজেকে সবচেয়ে বেশি, সবার চাইতে বেশি ভালোবাসি। আই লাভ ইউ নয়, আই লাভ মি। নিজেকে ভালোবাসার, নিজেকে ভালো রাখার আনন্দটা আমি পেতে চাই। আমরা কতজন আছি যারা নিজেদের ভালোবাসি, নিজের সাথে প্রেম করি? গত 8 মাসে সেটা উবে গেছিল আমার লাইফ থেকে। এখন আমি যেটা ভাবছি সেটা হলো সামনের সপ্তাহে আমার আর মধুরার 7 দিনের ছুটিতে গ্যাংটক ট্রিপটার কথা। আর ওখানে গিয়ে কাঠের ঘরে ফায়ারপ্লেসের সামনে বসে আমার ল্যাপটপ থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এই সিনেমাটা দেখার কথা। মধুরা না এই আইডিয়াটা জানেই না, জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আরেকটা প্ল্যান আছে, সানরাইজ দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘাকে আঁকতে চাই আমি। আর আর না থাক, আপাতত আমি চুপ করি। ট্যাটু করাচ্ছি হাতে। নিজের সাথে বেশি কথা বললে এই ট্যাটুটা করার সময় শিরশিরে ফিলিংটা আমি মিস করে যাব। দেয়ারফর আমি করলাম চুপ। আপনি বরং একটা কাজ করুন, বুঝলেন, এই কমেন্ট সেকশনে লিখে দিন না চুলের কী রং করাবো, রেড নাকি গ্রিন। मिर्ची बांग्ला प्रेजेंट्स ओरिजिनल रोमांटिक ऑडियो बुक सीरीज Prem.com ए आज सुनलें आई लाभ मी, লিখেছে মির্চি মোহর। আজকের গল্পে শুভায়ন ব্যানার্জির ভূমিকায় ছিল মির্চি অগ্নি। সাউন্ড ডিজাইনিং আর প্রফেসরের গলায় শায়ক। ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিসিটি সামলেছে অল্টো। রেকর্ডিং, এপিসোড ডিরেকশন আর মেঘবালিকার ভূমিকায় ছিল মির্চি মোহর। সমগ্র পরিচালনা এবং মধুরার চরিত্রে অভিনয় করেছি আমি মির্চি অয়ন্তিকা। আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায় আপনার জন্য থাকবে আরও একটি অরিজিনাল প্রেমের গল্প, only on youtube.com/mirchibangla। আপনাদের জন্য সুখবর, Prem.com এর জন্য যদি আপনি গল্প পাঠাতে চান তাহলে মেইল করুন ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে 14 পাতার মধ্যে আপনার লেখা গল্প to prem.com@gmail.com, premdotkom@gmail.com। কে জানে, হয়তো আপনার লেখা গল্প পরিবেশিত হলো একদিন Prem.com এ। मिर्ची बांग्ला प्रेजेंट्स प्रेम.com।